সাপ নিয়ে যেমন আছে অনেক পৌরাণিক কাহিনী, তেমনি অন্ধবিশ্বাসও কম নয়। আবার অনেক সিনেমা নাটকেও সাপকে দেখানো হয়ে থাকে অন্যরকম ভাবে। বিশেষ করে হিন্দু সম্প্রদায় সাপকে দেবী হিসেবে মনসা পূজা করে। বিশেষ করে হিন্দু সম্প্রদায় সাপকে দেবী হিসেবে মনসাকে পূজা করে থাকেন। সাপের মধ্যে অলৌকিক ক্ষমতা আছে এমন ধারণা হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষের। তবে একটি সাপ মারাকে কেন্দ্র করে অলৌকিকভাবে বারবার আগুন লাগার ঘটনা সহ নানা অঘটন ঘটেই চলেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামে, এমনটি দাবি করেছেন ওই গ্রামের আমজনতা। তাদের ধারণা, একটি কালকোটে সাপ মারাকে কেন্দ্র করে তারা বিপাকে পড়েছে। সাপটি মারার পর থেকে অলৌকিকভাবে বাড়িঘরে আগুন লাগছে। ঘটনার পর থেকে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে চারিদিকে। আগুনের ভয়ে বাড়ির মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছে লোকজন। আগুন নেভানোর জন্য অনেক বাড়িতে প্রস্তুত রাখা হয়েছে পানি। এই ঘটনায় এলাকায় চরম ভীতি ও আতঙ্ক বিরাজ করছে। হিজলা গ্রামের সবুর খান জানান, 8 দিন আগে তারা মাছ ধরার জালে একটি কেউটে সাপ ধরা পড়ে। জালসহ সেটিকে বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় সাপটি মারার জন্য তার শরীরে আঘাত করা হলে ওই বাড়ির এক কিশোরী মাটিতে গড়াতে থাকে এবং সাপের মতো ফনা তুলে সে নাচতে থাকে। এ সময় সেটিকে পিটিয়ে মারা হলে কিশোরীটি তার সন্তানকে মারা হয়েছে বলে চিৎকার করতে থাকে। এজন্য ক্ষমা না চাইলে কেউ নিস্তার পাবে না বলেও জানায় সে। এরপর থেকে ওই বাড়িতে শুরু হয় অলৌকিকভাবে আগুন লাগার পালা। প্রতিদিন বাড়ির যেখানে সেখানে অলৌকিকভাবে আগুন লাগছে। এই আগুনে অনেক গাছপালা ও খড়ের পালা পুড়ে ছাই হয়েছে। গেল 8 দিনে হিজলা গ্রামের সবুর খান, ইউসুফ খান, সেলিম খান, আসাদ আলী, আলমগীর খান, সোহরাব আলী ও দিন খানের বাড়িতে অলৌকিকভাবে 14 থেকে 15 বার আগুন লাগার ঘটনা ঘটেছে বলে দাবি করেন ওইসব বাড়ির লোকজন। বিষয়টি নিয়ে বিভিন্ন ওঝা বৈদ্যের বাড়িতে চলছে দৌড়ঝাঁপ। এতে ভীতি ও চরম আতঙ্ক বিরাজ করছে গ্রামবাসীর মধ্যে। পাশাপাশি বিষয়টি ঘিরে জনমনে নানা রহস্যের জন্ম হচ্ছে। প্রতিদিন শত শত উৎসুক লোকজন খবর পেয়ে ভিড় জমাচ্ছে ওই গ্রামে, যাদের অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের নরনারী। হিজলা গ্রামের আসাদ আলী জানান, সাপটি মারার পর থেকে নানা অঘটন ঘটছে একইভাবে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক সাধু বাবা জানান, এটা মা মনসার কাজ। সাপ মেরে ফেলার কারণে মা মনসা ক্ষিপ্ত হয়ে এসব অঘটন ঘটাচ্ছে। চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আনোয়ার পারভেজ জানান, বর্তমানে বিজ্ঞানের যুগে এটি কোনো বিশ্বাসযোগ্য বিষয় নয়। এসব আগুন লাগার পেছনে অন্য কি কারণ থাকতে পারে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। তিনি জনগণকে অহেতুক ভীত সন্ত্রস্ত না হবার পরামর্শ দিয়েছেন। পৃথিবীর রকমারি খোঁজ খবরের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।